ইভিনিং সবাইকে, আর সবাই এত করে ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো, আর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এদিকে আবার আলো চলে গেলো, মানে আমি যেদিকে যখন যাই সেদিকে আবার আলো চলে যায়। এখানে আমার শ্যাডো পড়ছে, মানে রামধনু উঠেছে মনে হয় আমার ভিডিওতে। আর দেখো, অনেক তো মানে বিরিয়ানির ভিডিও করেছি, মানে প্রচুর বিরিয়ানি ভিডিও রিসেন্টলি করেছি। মাঝখানে অন্য কোনো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি, আমি বলেছি তোমাদের মিলেমিশিয়ে দেবো, বাট সব বিরিয়ানি ভিডিওগুলো রেস্টুরেন্টের ব্লগ ছিল। কিন্তু আমাদের কলকাতার হাজরা এরিয়াতে দুটো খুব পপুলার বিরিয়ানি আছে, মানে স্ট্রিট বিরিয়ানি, যাদের মধ্যে সবসময় যুদ্ধ ঝামেলা, মানে এই এখন কন্ট্রোভার্সি চলছে, এরকম আর কি হয়ে থাকে, মানে ইউটিউবে যেরকম চলছে, ফ্যান ফলোয়ারদের মধ্যে যেরকম চলে, সেরকমই আর কি এই দুটো দোকানের মধ্যে মারামারি হয় যে কোনটা বেস্ট, খাজা নাকি তুফানি। ইয়েস, তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো চলো আর লেট না করে জাস্ট যাওয়া যাক, গিয়ে বিরিয়ানি খাওয়া যাক, মানে দুটো বিরিয়ানি ট্রাই করবো, ট্রাই করে দেখবো যে কি অবস্থা। আমি প্রায় এই বিরিয়ানিটা মোটামুটি ধরো এক বছর কি আগে, এক বছর আগে টেস্ট করেছিলাম দুটো দোকানই, তখন আমার বেশ ভালো লেগেছিলো, দাম তখন অনেকটাই কম ছিল, এখন মানে একটু বাড়িয়েছে, 90 টাকা প্রবলি হয়েছে মাটন বিরিয়ানি, আমি জানি না, বাট দেখি গিয়ে সমস্ত কিছু জানবো এবং তোমাদেরও জানাবো। দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। আর অনেকেই বলেছে যে আমি এই হাতটা কেন নাড়ি, এই হাতটা কেন নাড়ি, এটা আবার কেমন কথা হয়ে গেলো, কুমার শানু যেন এরম ভাই গান গাই, সেরকম আমি এরম ভাই ব্লগ করি, ইটস আ ওপি লেভেল ট্যালেন্ট গাইস। আমি কিন্তু এরম বলো না, আমি কিন্তু কুমার শানুর অনেক বড় ফ্যান, মানে আমি মানে কিছু কিছু পার্সোনাল আছে না, মানে আইডেন্টিটি আছে, মানে এরকম ভাবে, যেমন শাহরুখ খান এরকম, তারপরে কি জানো আমি বোঝাচ্ছি একটু, দেখো যেমন প্রসেনজিতের হাঁটা, বোঝাচ্ছি তো একটু, মানে একটু মজা তো করি নাকি, সেরকম আমার হচ্ছে এইরকম। মানে ওপি লেভেল হিন্দি বহুত দিন সে নেই আয়া, আয়েগা আয়েগা, ঘুমনে যাওয়া যাব, তা বাবা লোকের সামনে ওপি লেভেল হিন্দি বললে আমি কেস খেয়ে যাবো। খাজা বিরিয়ানি আর তুফানি বিরিয়ানির মধ্যে দাম এখন মাটন বিরিয়ানি 90 টাকা করেছে, চিকেনও 90, মাটনও 90, বাট আমি চিকেন খাবো না, মাটনটাই খাবো। আর হাফ কোয়ান্টিটি হচ্ছে মোটামুটি অনেকটাই দিয়েছে দেখলাম আর কি, তোমাদের তো কয়েকটা ক্লিপ দেখালাম, এবার চলো যাই গিয়ে ট্রাই করে দেখি প্রথমে তুফানি বিরিয়ানি কেমন লাগে, তারপর যাবো খাজাতে, দেখবো খাজা বিরিয়ানি কেমন। আর এখানে এসেছি, অনেকের সাথে দেখা করেছে, হাই, হ্যালো, হ্যালো। তো ফাইনালি আমার কাছে তুফানি বিরিয়ানি চলে এসেছে, মানে এই হচ্ছে হাফ প্লেটের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, হাফ প্লেটের কোয়ান্টিটি মোটামুটি যা আছে আমি বলবো একজনের মোটামুটি ঠিক আছে। এখানে মাংস দেখা যাচ্ছে কারণ জায়গাটা ছোট, প্লেটটা প্রচণ্ড ছোট পড়ে যাবে, বাট ঠিক আছে, বিরিয়ানি খেতে খেতে ক্রমশ প্রকাশ্য। আর ওপরে স্যালাড আছে, আলু আছে, কোনো ডিম দেয় না, আর ফুল প্লেটে মোটামুটি 140 টাকা প্রবলি, আর হাফ হচ্ছে 90 টাকা। মাটন বিরিয়ানিটা এটা কিন্তু হাঁড়ির মধ্যে করে, এটা দেখলাম, তারপরে পুরো মাটনের ফ্লেভারটা একদম থাকে, আর চিকেন যেটা আছে সেটা আলাদা করে প্রিপেয়ার করে, চিকেন দিয়ে নিলে ওটা আলাদা করে দিয়ে দেবে, মাটন বিরিয়ানি কিন্তু হাঁড়ির মধ্যে তৈরি হয়েছে। চলো সুন্দর খুব গন্ধ আসছে, আর দাম অনেকটাই বেড়েছে, আগে প্রবলি 60 টাকা 70 টাকা ছিল, আমার ঠিক মনে নেই, কমেন্টে জানিও, বাট এখন কিন্তু 90 টাকা হয়েছে। ওকে, কোনো ব্যাপার না, চলো টেস্ট করি এবার ফার্স্ট বাইট বিরিয়ানি, দেখি। ফাইবার বিরিয়ানি ভালো কথা, এখানে চালগুলো দেখতে পাচ্ছ খুব যে লম্বা বলবো না, ভাঙা চাল মেলানো আছে, বাট একদম কিন্তু মানে ঝরঝরে, হালকা একটু অয়েলি, প্রতিটা চাল একদম আলাদা আলাদা করা, ফ্লেভার যথেষ্ট ভালো, মানে লাইট বিরিয়ানি বাট ফ্লেভারফুল, আমার বেশ ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ আলু আছে, বাট প্লেটটা এতটাই ছোট, মানে আমি কিন্তু সামনে উঠতে পারছি না, তার মধ্যে জায়গাটাও ছোটো, ওর ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে, বাট দেখি আলুটা, আলু তো বাবা প্রচণ্ড সফট আছে, আলু একদম দেখতে পাচ্ছ, একটু আলু নিলাম, সাথে হচ্ছে বিরিয়ানি, দেন টেস্ট করি কীভাবে যে আমি ভিডিওটা করছি আমি জানি, এটা পড়ে যাচ্ছে, আবার বিরিয়ানি পড়ে গেলে কিন্তু খুব কষ্ট হয়। আর একটু আলু প্লাস বিরিয়ানি, বিরিয়ানি ভালো খেতে ভাই, দারুণ খেতে, বিরিয়ানিটার দাম আন্দাজে যথেষ্ট ফ্লেভারফুল আমি বলি। তো গাইস মোটামুটি খেয়ে আর কি কমিয়ে নিয়েছি রাইসটা, নাহলে মাটনটা বের করা যাচ্ছিলো না। তো এই হচ্ছে মাটন দেখতে পাচ্ছ, এই রকম হচ্ছে মাটনের পিস, যেটা আমার হাত দেখা যাচ্ছে মনে হয়, তো এই হচ্ছে মাটনের পিস, মাটন পিসটা খুব বড় বলবো না, মোটামুটি ঠিকঠাক, বাট দেখি কেমন আর কি নরম হয়েছে নাকি, মনে তো হচ্ছে নরম হয়েছে, বাবা গাইস 90 টাকার মাটন আন্দাজে আমি বলবো যথেষ্ট সফট আছে। তো চলো টেস্ট করি, নরম বিরিয়ানিটা ওভারঅল দারুণ, সেটা মাটন হোক আলু হোক বাড়াই, তো চলো কমপ্লিট করি,
কনফিউজ করে যেন জাগ করছি টুকন বিরিয়ানিতে আমার ওপিনিয়ন আমি দিয়ে দিয়েছি তোমাদের কমন লেগেছে বা তোমরা কবে রাখতে দিন টুকন বিরিয়ানি আমায় কমেন্ট করে জানিও দেন আমরা যাবো পাকিস্তান আলাদা বিরিয়ানি অলরাইট তো আমাদের তুফানি বিরিয়ানিতে খাওয়া দাওয়া কমপ্লিট আমার কিন্তু রিয়েলি 90 টাকা দাম দিয়ে তুফানি বিরিয়ানি যথেষ্ট ভালো লেগেছে আর কোয়ান্টিটি ঠিকই আছে একজনের জন্য মানে জায়গাটা একটু বড় করলে ভালো হয় প্লেটটা অত্যাধিক ছোট মানে কোয়ান্টিটি যে কম আছে সেরকম নাই চেপে চেপে দেওয়া আছে কিন্তু মানে প্লেটটা এত ছোট আধা বিরিয়ানি আর কি পড়ে যাবে তোমার আধা বিরিয়ানি এটা আধা বিরিয়ানি মানে আমরা ওপি লেভেলের কথাবার্তা মাঝে মাঝে বলে ফেলি কোনো ব্যাপার না এখন আমরা কোন ব্যাপারটা মাটন হ্যাঁ মাটনটা রিয়েলি ভালো ছিল 90 টাকা দাম দিয়ে আমি বলবো যথেষ্ট ঠিকঠাক আর এরপর যাবো হচ্ছে আমরা তার পাশেই খাজা বিরিয়ানিতে দেখি খাজা বিরিয়ানি কেমন কি ব্যাপার তুফানি বিরিয়ানি খেয়ে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তুফানি বিরিয়ানি কেমন কি এবার খাজাই দেখবো যে কি আলাদা আছে আর কোনটা বেস্ট বিরিয়ানি ইন হাজরা এই হচ্ছে দেখতে পাচ্ছ খাজা বিরিয়ানি মানে তুফানি বিরিয়ানিটা হচ্ছে রাস্তার ওই পাশটাতে এই হচ্ছে তুফানি বিরিয়ানি আর এইদিকে হচ্ছে খাজা বিরিয়ানি এখানেও মোটামুটি একই দাম সব কিছু তো চলো টেস্ট করে দেখি বেশ ভালো দুটোতেই ভিড় আছে বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে আমি চলে এসেছি সুন্দর করে পয়সা টয়সা দিয়ে এই হচ্ছে বিরিয়ানি দোকানটা কোথায় দেখি দাও দোকানটা ওই পাশে আমি ওখান থেকে একদম পুরো ওই চলে এলাম ওখানে আবার রান্না করা হচ্ছে এখানে বিরিয়ানি রান্না হচ্ছে আর আমি এখানে চলে এসেছি হাতে আমার আবার কোল্ড ড্রিঙ্কস করো এবার আমি বিরিয়ানি রিভিউ দেবো আমি এসে ফার্স্টেই যেটা দেখলাম যে এই বিরিয়ানিটা পুরোটাই আলাদা মানে টেক্সচার ওয়াইজ আমার কিন্তু এটা অন্যরকমই পুরো লাগলো ওইটা দেখেছি একটু হলদে হলদে টাইপের আর এইটা হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের মানে একটু নর্থের দিকের কালারটা এনেছে আর এর চালগুলো কিন্তু পুরো লং গ্রেন মানে ওটা একটু ভাঙা ভাঙা চাল ছিল তুফানিতে বাট খাজা বিরিয়ানির চালগুলো দেখো পুরো একদম লং গ্রেন রাইস আছে কোয়ান্টিটি ওভারঅল একই বাট ওখানে সব কিছু পিসবোর্ডের এবং ওই প্লাস্টিকের আর কি মানে পরিবেশ রক্ষা করছে ঠিক আছে পরিবেশ রক্ষা কী করে ওটা তো প্লাস্টিকেরই চামচটা পিসবোর্ডের থালাটা দিচ্ছে ঠিক আছে বাট এইটা হচ্ছে নর্মালি আমরা যেরকম চামচ প্লেট আছে সেটা দিয়ে দিচ্ছে ওকে কোনো ব্যাপার না এই প্লেটটা একটুখানি বড়ো ওটার থেকে এবার একটু রাইসটা খাই প্রথমে এখানেও একই প্রবলেম মানে মাটন আর আলু বার করা যাবে না টেস্ট করি একবার খাই একবার খেয়ে রিভিউ দিতে অনেকে না করেছে যদি আমার পার্সোনালি ওপিনিয়ন চাও আমার স্টেট কাট ভাই তুফানি বিরিয়ানি বেশি ভালো হয়েছে কোনো ভিডিও প্রমোশন নয় কোনোটা স্পন্সর নয় দুটোতে আমি 90 টাকা পে করে ফেলছি তুফানিতে 40 টাকা এক্সট্রা কারণ থামসাপ নিয়েছিলাম ওখান থেকে এর থেকে নিয়ে নিই বাট ওভারঅল আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স তুফানি বিরিয়ানি খাবার মানে তুফানি বিরিয়ানি আমার অনেক বেশি বেটার লেগেছে খাজার থেকে যদিও এখানে চালের কোয়ালিটি অনেক বেশি ভালো বাট এদের ফ্লেভারটা অনেকটাই কম আর বিরিয়ানি একটু ঝরঝরে হলেও চালটা একটু মাখামাখা লাগছে মানে মুখে দেওয়ার পর চালটা একটু মাখামাখা হয়ে যাচ্ছে একটু ইয়েটা দেখি মাটনটা দেখো মাটন ওভারঅল একই রকম ওখানে যেরকম ছিল এরকমই এটা না নালির পিস দিয়েছি সুন্দর আর মাটন তো সফট আছেই বা ভালো সফট আছে আর সাথে হচ্ছে এখানে আলু আছে দেখতে পাচ্ছ আলুর সাইজটা এখানে একটু ছোটো তুফানি বিরিয়ানি আলুটা একটু বড়ো ছিল বাট দুটো আলুই যথেষ্ট নরম আমি একটু আলু নিলাম সাথে একটু রাইস নিলাম সব জায়গাতেই পড়ে যাবে আমি আর ব্যাংকের সামনে দাঁড়িয়ে নোংরা করছি ব্যাংক হলো কালকে কিস্তি দেবে সোমবার ব্যাংক খুলে আলু দিয়ে যদি বিরিয়ানিটা খাই তখন বিরিয়ানিটার টেস্টটা একটু বেটার লাগছে বাট ওভারঅল বিরিয়ানির রাইস এবং আলুর যদি কোয়ালিটি বলতে হয় তাহলে তুফানি বিরিয়ানি আমার বেশি ভালো লেগেছে বাট মাটনটা ও বলছে যে এটার মাটনটা নাকি একটু বেশি ভালো ওর থেকে ওটা একটু ছাবড়া টাইপের ছিল এটা দেখো একটু জুসি রেয়াজি টাইপের পিস আছে দেখো একটু টেস্ট করে মাটন খুব বড় নয় 90 টাকা এর থেকে বেশি দিতে পারবে না মাটন এটা বেশি ভালো মানে যদি বিরিয়ানির কোয়ালিটির দিক থেকে ধরি তাহলে বিরিয়ানি তুফানি বেশি ভালো বাট খাজা বিরিয়ানি মাটনের কোয়ালিটি অনেক 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 বেশি ভালো তুফানির থেকে তো ওভারঅল যদি আমাকে একটা কনক্লুশনে আসতে হয় তাহলে আমি বলবো দুটোই ব্যালেন্স মানে যারা একটু বিরিয়ানিটা ঠিকঠাক পছন্দ করবে যে হ্যাঁ আমার মাটনটা ঠিক আছে এবারে চললেও চলবে বাট বিরিয়ানি রাইসটা ভালো হবে আলুটা ভালো হবে তারা তুফানিতে খেতে পারো আর যারা মাটনটা খুব ইম্পর্টেন্ট কারণ বিরিয়ানি মানে আমার কাছে মাটন কারণ মাটনটা ভালো হলে সব কিছু ভালো তারা খাজা বিরিয়ানি ট্রাই করতে পারো ওভারঅল দুটো বিরিয়ানি আমার বেশ ভালো লেগেছে বাট আমার পার্সোনালি তুফানি বিরিয়ানি একটু বেশি ভালো লেগেছে তো গাইস অনেক খাটনি হয়ে গেছে আমার ঘাম টাম ধরে গেছে দেখতে পাচ্ছ আমার পেটে একদমই জায়গা নেই খাওয়ার মতো ওর পেটেও জায়গা নেই আর মোটামুটি আমি 1.5 মিনিটের কথা মনে হয় মানে 1.5 মিনিটের একটা ক্লিপ একসাথে তুললাম এটা বিশাল ব্যাপার আমি ভেবে বললাম এত কিছু বাট ওর হাত ব্যথা হতো ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করে দেন ব্যাক করছি তো ফাইনালি আমার দুটোতেই খাওয়া দাওয়া কমপ্লিট বাট একটা জিনিস আমার বলার মানে আমি প্রথমে যখন বিরিয়ানিগুলো সার্ভ করা হয়েছিল সেটা হচ্ছে তুফানি বিরিয়ানি দেখে আমার মনে হচ্ছিল বিরিয়ানিটাতে অ্যাভারেজ হবে কালারটা সেরকমই লেগেছিলো আর খাজা বিরিয়ানি যখন দিয়েছিল আমার মনে হচ্ছিলো দেখে বেশ ভালো হবে কারণ টেক্সচারটাই আলাদা রকম ছিল বাট
একটা জিনিস মাথায় রাখা উচিত, যেটা দেখতে ভালো সেটা যদি সবসময় এমনিই ভালো হবে, মানে সত্যিই ভালো হবে সেটা নয়। তার কারণ সেটা আমি খেয়ে টেস্ট করে বুঝেছি, টুকানি বিরিয়ানির টেস্ট আমার বেশি ভালো লেগেছে, খাদা এভারেজ লেগেছে। এবার তোমাদের কী আছে, মানে তোমাদের কী ভালো লাগে বা কোনটা ভালো লাগে সেটা আমার কমেন্ট করে জানিও, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা শেষ করি, আজকে ভিডিওটা খুব ফাস্ট আমি বার করে দিলাম, মানে এত ফাস্ট ভিডিও আমি হয়তো কোনোদিন শ্যুট করি। তো চলো, এখন হচ্ছে মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি, মানে যতীন্দ্রনাথ পার্ক মেট্রো, আর মেট্রোর সুন্দর হাওয়া আসছে। মেট্রো তখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, এসে হাওয়াকে তারপর বাড়ি যাবো, মানে পেটটা ঠান্ডা করে তারপর বাড়ি যাবো। তো চলো, আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্ততু সাপোর্ট করো কলকাতা ঘুরিকে, আর নতুন ব্লগ তাড়াতাড়ি আসছে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট, বাই।